नमस्कार, आमी कल्याणी चक्रवर्ती। आज आबार परमार्थ प्रसंग निये आपनादेर सामने उपस्थित होयेछि। आमी गत कयेक दिने बेश कयेकटी पर्व पाठ करे शुनियेछि, आशा करी आपनारा नियमित शुनछेन। जदि कोनो कारणवशत ना शुने थाकेन ताहले आमी अनुरोध करब कल्याणी क्रिएशन यूट्यूब चैनल थेके आपनारा गत पर्वगुली आपनादेर समय मतो शुने निते पारें। ठाकुर मा स्वामीजी ओ आमार परम पूजनीय गुरु महाराजजीर श्रीचरणे भक्तिपूर्ण प्रणाम जानिए आमी आजकेर पाठ शुरू करछि। ध्यान करबार समय इष्ट आमार अंतरे हृदय कमले बिराज करछेन, एइभावे करते ना पारो तो तिनि आमार सम्मुखे साकार मूर्तिते कमले बा सिंहासने अवस्थान करछेन, एइभावेओ करते पारो। तबे आगेरटी प्रशस्त ओ श्रेष्ठ, कारण ताते ताके निजेर अंतरेर अंतरे रखा जाय ओ देखा जाय। अपरटीते तिनी आमार बाहिरे रहेछेन मने करते हय, तबे क्रमश ताके अंतरे देखबार ओ भाববার चेष्टा करबे। जे जाके जत ভালোবাসে সে তাকে অন্তরের অন্তরে রাখতে চায়, ইচ্ছা করে যে হৃদয়ের ভেতর পুরে রাখি। মন তুমি দেখো আর আমি দেখি, আর কেউ নাহি দেখে। সকাল সন্ধ্যায় বসে জপ ধ্যান বেশি করতে না পারলে অন্য সময়ও যখন কাজকর্ম করছো না তখন বসে শুয়ে বা খাবার পর দু এক ঘন্টা বিশ্রাম করে বা শেষ রাত্রে বিছানায় বসেও করতে পারো, যদি নিদ্রা বা আলস্য না আসে। তখন আসনে বসে যথাবিধি করলে মনঃসংযম সাধারণত বেশি হয়। চলতে ফিরতে বা কোনো কাজ করবার সময়ও মনে জপ করতে পারো স্মরণ মনন হিসাবে। তখন ধ্যান করবে না, কারণ অন্য মনস্ক হলে বিপদ আপদের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। সময় অমূল্য জিনিস, জীবন ক্ষণস্থায়ী ও অনিশ্চিত, এক মুহূর্ত বৃথা নষ্ট করবে না। দোষে গুণে মানুষ, দোষ গুণ কম বেশি সকলেরই আছে। পরের দোষ ত্রুটি অনুসন্ধান না করে বরং নিজের করো, পরের গুণকে ও নিজের দোষকে বড় করে দেখবে, পরের দোষকে ও নিজের গুণকে ছোট করে দেখবে। মাছি ব্রণে বসে, মৌমাছি ফুলে, পরচর্চায় আত্মচর্চার ক্ষতি হয়। একটি পর্ব সমাপ্ত হলো, সময় আছে, তাই অন্য একটি পর্ব পাঠ করে শোনাচ্ছি। এক অবতার পুরুষই দোষ ত্রুটি শূন্য ও সর্বগুণান্বিত হতে পারেন, এমনকি সিদ্ধ পুরুষ আচার্য ও সৎগুরুরও ব্যবহারিক কার্যকলাপে দোষ ত্রুটি ভ্রম প্রমাদ কিছু না কিছু থাকতে পারে, কিন্তু তাঁদের সদ্গুণ এত বেশি যে দোষগুলো ভূষণ স্বরূপ হয়। আবার যে যাকে ভালোবাসে তার কুরূপ বা দোষ চোখে পড়ে না। গুরুর প্রতি অকপট শ্রদ্ধা বিশ্বাস না থাকলে আধ্যাত্মিক জগতে উন্নতি লাভ করা যায় না। গুরুবাক্যে কখনো অবিশ্বাস বা সংশয় করবে না, গুরুবাক্য বেদ বাক্য বলে জানবে। গুরুর উপদেশ নির্বিচারে সর্বান্তকরণে পালন করবার চেষ্টা করবে যদি বস্তুলাভ করতে হয়। জানবে গুরুর মতন তোমার ইহকাল পরকালের হিতাকাঙ্ক্ষী আর কেউ নেই। গুরুপদিষ্ট পন্থা নিষ্ঠার সঙ্গে সাধন করাই
তাঁর যথার্থ সেবা করা। তাতেই তিনি সবচেয়ে বেশি প্রীত হন। জপ প্রথম প্রথম মনে মনে স্পষ্ট করে উচ্চারণ করে ধীরে ধীরে করতে হয়, তাই দেরি হয়, হয়তো ঘন্টায় 2-3 হাজারের বেশি হয় না। ক্রমে ক্রমে বেশিক্ষণ ধরে অভ্যাস করলে তাড়াতাড়ি করা যায়, তখন ঘন্টায় 8-10 হাজার অনায়াসে করা যায়। জপ করবার সময় মনকে মন্ত্রে ও মন্ত্রের প্রতিপাদ্য ইষ্টে একাগ্র করবার চেষ্টা করবে। দুটি পর্ব পাঠ করে শোনালাম, আবার আগামী দিন নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা।